حديث نمبر 6 عن عائشة رضي الله عنها أم المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم সচ্চরিত্রের উপর অবিচল থাকার প্রতি উৎসাহ প্রদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন, প্রকৃত মুসলিম ব্যক্তি নিজের সচ্চরিত্রের দ্বারা দিনে অধিক নফল রোজা ব্রত পালনকারী এবং রাত্রিকালে তাহাজ্জুদের অধিক নফল নামাজ আদায়কারী ব্যক্তির সমতুল্য মর্যাদা লাভ করে থাকে। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 4798, আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে 5 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়, এক, সচ্চরিত্রের বিষয়টি মহান আল্লাহর প্রতি সঠিক ইমানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। সুতরাং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ইমান যত ভালো থাকবে তার চরিত্র এবং আচরণ ততই ভালো হবে, এবং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ইমান যত খারাপ থাকবে তার চরিত্র এবং আচরণ ততই খারাপ হবে। কেননা মহান আল্লাহর প্রতি সঠিক ইমানের সম্পর্ক চারিত্রিক বৈশিষ্ট্যগুলির সাথে বেশ মজবুতভাবে স্থাপিত করে রাখা হয়েছে। দুই, সচ্চরিত্রের উপর সবসময় অবিচল থাকার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে। তিন, সঠিক ইমান ও সৎকর্মের সাথে সাথে সচ্চরিত্রের বিষয়গুলি হল মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম।